এটা ছোট্ট একটা ব্যাপার নিয়ে একজন হাইকোর্টের বিচারপতি, সিনিয়র একজন বিচারপতি তো এরকম প্রকাশ্যে একজন সরকারি আইন কর্মকর্তার বিরুদ্ধে এই ধরনের অ্যাটিচিউড তো দেখাতে পারেন। যে এটা করেছেন জনাব ইমদাদুল হক, এই যে তিনি রাগে হ্যাঁ তাকে বলছেন যে 2 বছরের সাজা দিলেন কেন, যাবজ্জীবন দণ্ড দিতে পারলেন না, দেশটা তো জাহান্নামে বানিয়ে ফেলেছে, এটা খুবই আমার কাছে মনে হয় এটা কোনো অন্যায় কথাবার্তা বলেছেন। তিনি যা করবে করবে, উনি যদি মনে করে তাকে জামিন দিতে হবে দিয়ে দেবেন, সেটা নিয়ে তো আমাদের কারো কোনো কথা নাই, কিন্তু এই যে তার বই প্রকাশটা এটা তো অন্যায়। যারা আইন বিশেষজ্ঞ, তো আমি আইন নিয়ে তো আমি আইনের ছাত্র না, তবে সাধারণত এই ঘটনাটা বা এই নিউজটা যে পত্রিকায় যেটা হয়েছে সেই অনুসারে আমি যতটুকু জানি যে একটা মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান আর একজন পরিচালক সম্ভবত নাসিরুদ্দিন এলানের একটা জামিনের আবেদনের বিরোধিতা করায় আমাদের রাষ্ট্রপক্ষের যে আইনজীবী ছিলেন বা ডেপুটি অ্যাটর্নি জেনারেল যাকে ছিলেন তাকে এই হাইকোর্ট বেঞ্চের একজন বিচারপতি, সম্মানিত বিচারপতি, তাকে তিরস্কার করেছে, উম্মাস প্রকাশ করেছে কেন করেছে, এবং লাস্টে তাকে বলেছে যে আপনারা 2 বছর কেন, তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিতে পারতেন, আপনারা দেশটাকে জাহান্নামে বানায় ফেলছে, কথাটা ঠিক এরকমই বলেছে। এখন আমরা সাধারণ মানুষ হিসাবে এতক্ষণ ভাই এই যে আমাদের যিনি বিজ্ঞ আইনজীবী যিনি বললেন আমাদের মামুন ভাই, তিনি যে কথাটা বললেন যে এটা কি হলো একটা যে বিচারপতিদের কণ্ঠরোধ করা হচ্ছে সেই জন্য উনি এটা প্রতিবাদও করলেন, কিন্তু আমি একটা মোটা দাগে বলি যখন বিচারপতি শপথ নাই তখন তারা কি কি শপথ নিয়ে কি বলেছিলেন, যে রাগের বশবর্তী হইয়া বা অনুরাগের বশবর্তী হইয়া আমি কারো প্রতি কোনো অবিচার বা অন্যায় করব না, তাই তো? তো উনি সাজা দিবে কি দিবে না বা উনার বিচারে উনাকে 2 বছর পরে উনাকে জামিন দিবে কি দিবে না সেটা তার বিচার বিভাগে তার ব্যাপার, তিনি যদি মনে করে যে তাকে জামিন দিতে হবে তিনি জামিন দিবে। আবার একজন রাষ্ট্রপক্ষের আইন কর্মকর্তা যার কাজটাই হলো রাষ্ট্রের পক্ষে কাজ করা, তিনি জামিনের বিরোধিতা করতে পারে, তার কাছে যুক্তি আছে, তিনি বলেছেন যে আমার কাছে যুক্তি আছে জামিন না দেওয়া, তাতেই একজন বিচারক কি এই ধরনের কথা বলতে পারে? সেটা কি তাকে তার সংবিধান বা তিনি যে শপথ গ্রহণ করেছিলেন তাহলে আমাদের পারমিট করে এটা বলার জন্য? আনোয়ার ভাই, আমাদের অনেক মন্ত্রী বা তারপরে আমাদের অনেক মন্ত্রী এমপি মন্ত্রী অনেক বেফাস কথা বলে ফেলে, তো সে ওনারাও তো শপথ নিয়েছেন। হ্যাঁ, আমি বলছি না তাদেরকে তো সাপোর্ট করছি না, তুমি মন্ত্রী হয়েছো, তুমি শপথ গ্রহণ করেছো, তোমাকে সেটা মেনটেন করতে হবে, ডেফিনেটলি ইউ হ্যাভ টু মেনটেইন, কিন্তু কেউ করে না বলে যে বিচারপতিও এই ধরনের মানে কাজ করবেন বা উষ্মা প্রকাশ করবেন বা তার উপর রেগে যাবেন বা তাকে বলবেন যে তোমরা কেন 2 বছর দিয়েছ, তোমরা তো যাবজ্জীবন কারাদণ্ড দিতে পারতা, কেন তোমরা এভাবে খালাস চাচ্ছ বা এভাবে বিরোধিতা করছো, এই যে উষ্মা প্রকাশ করা, বই প্রকাশটা তো তার করা উচিত হয় আমি মনে করি। এখন আপনি একজন আইনজীবী, আরেকজন আইনজীবী তো তাই বলে যে তিনি শুনানি কালে তিনি যা বিচারের রায় দিবেন তিনি দিবেন, সেটা তো তার এখতিয়ার, কাউকে ফাঁসি দিতে পারে, কাউকে মুক্ত করে দিতে পারে, সেই সেটা তার আছে, সেটা সত্য মিথ্যা আইনগত হলো কি হলো না আইনজীবীরা সেটাকে নিয়ে আবার উচ্চ আদালতে যাবে, সেই ধরনের তো নিয়ম একটা নর্মালি রয়ে গেছে, আমরা সাধারণ মানুষ হিসেবে সেটা সেটুকুই জানি। কিন্তু মামুন ভাই যে কথাটা বলছে এটা আমারও ওনার এই কথাটা আমার ভালো লাগে নাই, তার কারণ যে উনি এটা নিয়ে দুঃখ প্রকাশ করছেন, উনি একজন আইনজীবী হয়ে আবার এটার উনি অন্তরোধ করা হচ্ছে, এটা কি ধরনের কথা? এখন চারিদিকে যে ষড়যন্ত্র চলছে বিচার বিভাগকেও বিতর্কিত করারও তো একটা ষড়যন্ত্র আমরা চারিদিকে কিন্তু দেখছি শুনছি,
তারই তো অংশ বিশেষ হতে এটা হতে পারে, তারই অংশ বিশেষ হতে পারে, এটা ছোট্ট একটা ব্যাপার নিয়ে একজন হাইকোর্টের বিচারপতি সিনিয়র একজন বিচারপতি তো এরকম প্রকাশ্যে একজন সরকারি আইন কর্মকর্তার বিরুদ্ধে এই ধরনের অ্যাটিচিউড তো দেখাতে পারে না, তাকে তো কুল হতে হবে, তাকে রাগ অনুরাগ কোনটাই হওয়া চলবে না, তিনি যা করবে করবে, উনি যদি মনে করে তাকে জামিন দিতে হবে দিয়ে দেবেন, সেটা নিয়ে তো আমাদের কারো কোনো কথা নাই, কিন্তু এই যে তার বই প্রকাশটা এটা তো অন্যায় আমার কাছে মনে হয়। তার তিনি শপথ করেছে রাগ অনুরাগের বশবর্তী হইয়া তিনি কিছু করবেন না, তাহলে মামুন ভাই একজন আইনজীবী হিসাবে এটাকে কিভাবে মনে করে যে একজন বিচারপতি কণ্ঠরোধ করা হচ্ছে? তো এগুলো আসলে আমার মনে হয় যে এই সরকারের বিরুদ্ধে চারিদিকে যে ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্রেরই আমার মনে হয় এগুলো একটা অংশ বিশেষ, এবং অ্যাটর্নি জেনারেল তিনি যে কাজটা করেছেন যে প্রধান বিচারপতির কাছে ব্যাপারটা অবহিত করেছেন, খুবই আমি মনে করব যে রাষ্ট্রের একজন প্রধান আইন কর্মকর্তা হিসাবে তিনি সঠিক কাজটি করেছেন, এবং আইনগতভাবে প্রধান যে বিচারপতি হাইকোর্টের আছেন তিনি যদি সত্যি সত্যি তার সাংবিধানিক যে অধিকার বা সাংবিধানিক যে কার্যকারিতা যদি তিনি ভায়োলেট করে থাকে অবশ্যই তারও এটার শাস্তি বা পানিশমেন্ট বা যেটা আইনে আছে সেটা অবশ্যই করা উচিত, কারণ বিচারপতি আমাদের মানুষের প্রত্যেকটা নাগরিকের একটা শেষ আশ্রয়স্থল হচ্ছে বিচারপতিদের, তারা যদি এই ধরনের ব্যবহার করে তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? এখন একজনের পক্ষে করছে, শেষ করবেন প্লিজ, আরেকজন বিচারপতি তো আরেকজনের পক্ষে করতে পারে, এরকম তো সাধারণ মানুষ ভেবে নিতে পারে। তো আমি সেটাই বলবো যে যে মামলাটি বা এই যে ট্রাইব্যুনালে যে বিচারক বা যে এটা করেছেন জনাব ইমদাদুল হক, এই যে তিনি রাগে হ্যাঁ তাকে বলছেন যে 2 বছরের সাজা দিলেন কেন, যাবজ্জীবন দণ্ড দিতে পারলেন না, দেশটা তো জাহান্নামে বানিয়ে ফেলেছেন, এটা খুবই আমার কাছে মনে হয় এটা কোনো অন্যায় কথাবার্তা বলেছেন। তো এই নীতি বাক্যগুলো যেগুলো বলছে এগুলো তো আসলে ঠিকই আছে, কথাগুলো তো অসত্য না, এগুলোকে আমরাও অসত্য বলি না, কিন্তু এগুলো ইমপ্লিমেন্ট করতে যা বলা তো খুব সহজ আসলে, কিন্তু ইমপ্লিমেন্ট করা পালন করা তো খুব কঠিন, আপনাদের জন্য তো সেটা খুব সুবিধা বলে দিয়ে ক্ষান্ত আপনারা, কিন্তু এটা যে বাস্তবায়ন করা যে কত কঠিন। আইয়ুব খান যখন এই স্বৈরাচার ক্ষমতা দখল করেছিল তো আইয়ুব খানকে বলে যে কে, আইয়ুব খান নিজে বলছে কে বলেছে যে স্বৈরাচার করে দেশ চালানো যায়, একটা দেশ চালাতে গেলে ব্যুরোক্র্যাট টেকনোক্র্যাট বড় বড় ব্যবসায়িক ধর্মীয় নেতা আন্তর্জাতিক শক্তি এদেরকে না মেনে কেউ দেশ চালাতে পারে না, এটা আইয়ুব খানের কথা। তো আপনারা যারা এখানে বক্তব্য দিচ্ছেন নাইন আপাল সেন্টার লিডার মাহবুব ভাইরা সারর ভাইরা তো অনেক সচেতন নাগরিক, এগুলো তো আসলে আমার মতো ক্ষুদ্র মানুষ তো তাদেরকে বোঝাতে পারবে, কিন্তু আমরা রাজনৈতিক কর্মী হিসাবে আমাদের রিয়েলাইজেশন যেটা হয় সেটা নিয়ে আমরা যখন কথা বলতে যাই সেগুলো অনেক সময় আপনাদের মতো বুদ্ধিজীবী জ্ঞানীগুণীদের সাথে আমাদের মিলে না, যারা রাজপথের নেতা কর্মী যারা পুলিশের পাছায় মানে পুলিশের দ্বারা যখন পাছায় বাড়ি খেয়ে পাছা নাড়তে নাড়তে গলির ভিতরে ঢুকে তাদের রিয়েলাইজেশন, আর এসির ভিতরে বসে আপনারা আইন চর্চা করেন সমালোচনা করেন আপনাদের রিয়েলাইজেশন ভিন্ন হবে এক হবে।